আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত জোবাইয়ের ভাই প্রশ্ন করেছেন যে তার এক ভাইয়ের মা সপ্তাহ খানেক অসুস্থ থাকার কারণে সালাত আদায় করতে পারেনি অতপর উনি মারা গিয়েছেন এ ব্যাপারে মসজিদের জনৈক ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যেহেতু উক্ত মহিলা সালাত আদায় করতে পারেনি তাই এখন ওনার ছেলেদের প্রতিজনকে সাতশো করে টাকা সাদগা করতে হবে এ ফতোয়া কি কোরআন সুন্নাহ সম্মত তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা আম্মা বাদ জি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যিনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন সালাত তার উপরেই ফরজ ছিল যতটুকু অসুস্থতার উপরে সেটা ডিফেন্ড করবে যে সে যদি দাঁড়িয়ে না পারে তাহলে সে বসে সালাত আদায় করবে যদি বসেও না পারে তাহলে সে শোয়া থেকে সালাত আদায় করবে শয়ন অবস্থায় সালাত আদায় করবে যদি সেটা তার পক্ষে সম্ভব না হয় অর্থাৎ দেখা যাচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে তাহলে তার উপরে ফরজ নয় এখন যিনি ফতোয়া দিলেন যে সাতশো করে টাকা দিতে হবে প্রতি ছেলেকে এটা তার ভুল ফতোয়া মূলত আমাদের সমাজের কিছু আলেম নামের কলঙ্ক যারা তাদের এসব ফতোয়ার কারণেই মূলত মানুষ সন্দেহের মধ্যে পড়ছে এবং সঠিকটা বুঝে উঠতে পারছে না যে সালাদ যিনি আদায় করতে পারেননি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এজন্য জরিমানা বা তার জন্য আলাদাভাবে কোন টাকা পয়সা তোলা তার পরিবারের কাছ থেকে এটা শরীয়ত সম্মত নয় এটা শরীয়তের কোনো বিধানই না এটা হচ্ছে মানুষের তৈরি বিধান এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করতে হবে আমাদের সমাজে যারা এগুলো করে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে যদি না বুঝে তাহলে অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে তাদের এসব ফতোয়া সুন্নাহ বিরোধী ফতোয়া এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ